রিয়া চক্রবর্তী, ভারতীয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক। বেঙ্গালুরুর কর্ণাটকে জন্ম নেয়া এই অভিনেত্রীর জীবন সিনেমার মতোই নাটকীয়। বেঙ্গালুরুর মেয়ে রিয়া চক্রবর্তী তখন বলিউড স্বপ্নে বিভোর। মুম্বাই ফিল্ম সিটিতে যখন পায়ের তলায় মাটি শক্ত করছেন রিয়া, তখন পাশে ছায়ার মতন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। কিন্তু 2020 সালের 14 জুন হঠাৎই জীবন ওলট পালট হয়ে যায় রিয়ার। জীবনসঙ্গী সুশান্তের অকাল মৃত্যুতে থমকে যায় পুরো বিনোদন অঙ্গন। শোকে স্তব্ধ রিয়ার দিকেই ওঠে প্রথম সন্দেহের তির। সুশান্তের মৃত্যুর ঘটনায় গড়িয়েছে অনেক জল, যে ঘটনা জেরার মুখে ফেলেছে বলিউডের তাবৎ রাঘব বোয়ালদের। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, করণ জোহর থেকে শুরু করে অনেককে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। সেই কাণ্ডে বারংবার জেরার মুখোমুখি হতে হয়েছে রিয়া চক্রবর্তীকেও। সুশান্তের মৃত্যুর ঘটনায় পেরিয়ে গেছে এক বছর, নানা ঘটনার সাক্ষী হতে হয়েছে রিয়াকে। সইতে হয়েছে নিজের প্রেমিকের মৃত্যুতে দায়ী হবার অপবাদও, যে ঘটনায় বিব্রত হতে হয়েছে রিয়ার পরিবারকেও। সে ঘটনার রেশ ধরেই এবারের বাবা দিবসে বাবার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেত্রী। বাবার সাথে ছোটবেলার একটি ছবি পোস্ট করেন রিয়া। নিজের জন্য পরিবারের সবাইকে বিব্রত হওয়ায় ক্ষমা চেয়েছেন বাবার কাছে। সেই পোস্টে রিয়া লিখেন, শুভ বাবা দিবস বাবা, তুমি আমার অনুপ্রেরণা। জানি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তোমাকে, আমি ক্ষমা প্রার্থী। তোমার ছোট মেয়ে হিসেবে আমি গর্বিত। আমি জানি আমার বাবা সবার চাইতে শক্তিশালী। ভালোবাসি আমি তোমাকে। সুশান্তের মৃত্যুর পরে শুধু রিয়াকে নয়, প্রশ্নের মুখে পড়তে হয়েছে রিয়ার ভাই সৌভিক এবং বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। এমনকি বারবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে ইন্দ্রজিৎকে। ইনস্টাগ্রামের পোস্টে সেজন্য ক্ষমা চাইলেন রিয়া। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ।